অন্ধ কষাই কি অবাক হচ্ছেন, হরি কথা। যে মানুষ চোখে দেখেন না তিনি কি করে পশুর মাংস কাটার মতো জটিল কাজ করেন। নারায়ণগঞ্জের নাদিম কষাইয়ের জীবনটা গল্পের মতোই। ১৯৮৮ সালে মামার সঙ্গে থেকে কষাইয়ের কাজ শুরু করেন নাদিম। ১৯৯৮ সালে গরু জবাইয়ের সময় শিংয়ের আঘাতে গুরুতর আহত হন। দৃষ্টিশক্তি কমে যায় তার। দেশে চিকিৎসা করে ভালো না হওয়ায় চলে যান ভারতের মাদ্রাজে। কিন্তু নাদিম আর দৃষ্টিশক্তি ফিরে পাননি। সংসারে অভাব অনটন থাকলেও ভিক্ষার পথে না গিয়ে নিজের পেশায় ফিরে আসেন নাদিম। না দেখে মাংস কাটার কাজে প্রথম দিকে সমস্যা হলেও ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যান তিনি। আন্দাজ করে করে সাবলীলভাবে মাংস কাটেন, এমনকি গরুর মাথা বানাতেও তার ২০ থেকে ২৫ মিনিটের বেশি সময় লাগে না। অন্ধ হয়েও কিভাবে মাংস কাটছেন তা দেখে সবাই অবাক হন। মাংস কিনতে নয়, অনেকে শুধু তার কাজ দেখার জন্যও আসেন। তখন আমরা যতটুকু পারি ই করি, ওনারে দেখভাল করতে আসি, খোলা বন্ধে পড়াইতে আসে, এই কষ্ট করে আর মানুষ সহযোগিতা করে আর কি। হ্যাঁ, ভালোই মাংস ওই করে বানায়, আমরা সপ্তাহে এই জায়গাতে নিই না। হ্যাঁ, অন্ধ হিসাবে মানুষ ভালোই আমাদের লগে চলতো, করতো কাজ কাম ভালোই করতো। এখনো আর করতে আছে, মাথা ভাঙতে আছে, ভালো লাগতে আছে, গুজ কাটে, রুশ পায়, কষ্ট হয় চলতে। এটাই টাকার অভাবে সে মনে করেন চিকিৎসাপাতি করতে পারতেছে না। এটাই আমরা আপনাদের কাছে এটাই অনুরোধ করব যে আপনারা ওনাদের জন্য একটা ভালো এরকম লোক, যাতে দয়াবান লোক যদি খারা জায়গা উনি একটু সুস্থ হইতে পারবো। নাদিমের চার সন্তান, দুই ছেলে নয়ন ও মিলন, দুই যমজ মেয়ে ঝর্ণা ও বৃষ্টি। অর্থের অভাবে দুই ছেলেকে পড়াশোনা করাতে না পারলেও যমজ দুই মেয়েকে এসএসসি পাশ করিয়েছেন। নাদিমের স্ত্রী একটি পোশাক কারখানায় চাকরি করেন। আমার বাবা খুবই কষ্ট করে, চোখে দেখতে পারে না, তাও আমাদের ছোট থেকে আমাদের এত বড় করছে, খুবই কষ্ট করে পড়াশোনা করেছে আমাদের। আমরা আরও পড়াশোনা করতে চাই, কিন্তু টাকার অভাবে আমরা পড়াশোনা করতে পারতেছি না। খুব কষ্ট করে আমাদের মেট্রিক পর্যন্ত আমার বাবা পড়াশোনা করেছে। আমাদের খুব ইচ্ছা ছিল আমাদের পড়ালেখা করে কিছু ভালো হওয়ার জন্য। ২০০৮ সালে একটি দুর্ঘটনায় মেয়ে ঝর্ণার শরীর আগুনে ঝলসে যায়। চিকিৎসার জন্য তখন ব্যয় করতে হয় অনেক টাকা। অ্যাক্সিডেন্ট হয়, ঘরে আগুন থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে থেকে আচরণ কষ্ট আমার। এজন্য আমি যা পারি কষ্ট মষ্ট করে আমার মেয়ের চিকিৎসাও করে, এই পর্যন্ত আমার মেয়ের চিকিৎসা চলে, আমি চালাই। এখন তো বিবাহ বহুত বড় কষ্টতে এখন আমি আছি। আমি আর কি করব, আমার দিনে দিনে স্বাস্থ্য আমার পড়ে যাচ্ছে, আমি তো আর করার কাজকর্ম করার আমি লাইক নাই এখন। একজন দৃষ্টিশক্তিহীন বাবা তার সন্তানদের মানুষ করতে যে কষ্ট করছেন তা সত্যিই বিরল। অন্ধ কষাই নাদিমের জন্য শুভকামনা।